হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনা ডট মিথিস ভ্লগ। তো দেখো, সকালবেলা ভিডিওটা শুরু করে দিলাম, ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে চলে গেছি ব্রাশ করতে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি, আর আমাদের এখানে দেখো লজ্জাপতি যে গাছটা, ওটাই একটুখানি নাড়ছিলাম। লজ্জাপতি পাতাগুলো কি সুন্দর ঘুমিয়ে পড়ে হাত দিলে, আর ডালপালাগুলো দেখো পাঁচিলে একদম ওই পারে ঝুলে গেছে। তো সেটাই তোলার চেষ্টা করছিলাম, কিন্তু এত কাটা আমি আর পারলাম না, তাই জন্য ছেড়ে দিলাম। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমি আমার কাজ করি। তো ফ্রিজ থেকে একটু কমাও, চিংড়ি মাছটা বার করে রাখি। আর বার করবো পটলটা, বেটে রেখেছিলাম, এটা শুধু পটল বাটা, এটাকে আজকে বানাতে হবে মশলা দিয়ে পটল বাটা। কালকে রাত্রিবেলায় আমি সব কিছু এটা রেডি করে রেখেছি, কারণ সকালবেলা তো এত কিছু করা সম্ভব না। এটা হচ্ছে মাসি যে ডিম এনেছিল, দেশি মুরগির ডিম সিদ্ধ করব। যে বাড়িটায় ডিমগুলো নিচ্ছি আমি, ওই বাড়িটায় চা করেছিলাম, বাড়িটা ধুইনি, তাই জন্য দেখতে পাচ্ছ চা পাতা লেগে আছে। তোমরা কেউ কিছু মনে করো না, এর মধ্যেই আমি ডিমটা সিদ্ধ করব। চা খাওয়া হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো কাচার পালা। এই দেখো, এখনও এত জামা কাপড় এখানে রয়েছে ভেজানো, সব কিছু নিই। সব কাজ ছেড়ে আমি এদিকে রান্না করতেও চলে এসেছি, বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে, হাঁড়িটা সেদিন ওপর দিয়ে পড়ে তুবড়ে গেছে, এরকম হয়ে গেছে। আর ওখানে ডিম সিদ্ধ ওরা দুটো করে খেলো, একটা করে, আর এখানে তরকারি হবে রাতের জন্য, আর এই চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে। নারকোলটা আমি আগের দিন কুড়িয়ে রেখেছিলাম, সবে দিলাম মাছটা। এখন বাজে 10:45, মিঠির বাপা একটু আগে কাজে বেরিয়ে গেল, আর বিছানাটা গোছানো হয়নি, দুটো চাদর কেচে দিয়েছি আর পাততে হবে। আর এই যে মিঠি লিখছিল এতক্ষণ, আর আমার রান্নাও হয়ে গেছে, মিঠির বাপা খাবার নিয়ে চলে গেছে, এখন রাতের তরকারি করছি, ডিমের তরকারি। তখন দেখলে ডিমটা বার করলাম, ডিমটা ওবেলার জন্য হচ্ছে, ওই তরকারিটা একটু দেরি করেই বসালাম, সিদ্ধ করে রেখেছিলাম। ওরা দুটো একটা একটা করে দুজনে সিদ্ধ খেলো, মিঠির বাপা পাউরুটি খেয়ে গেল আর ও কেক খেলো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো কাজগুলো সেরে নিই, পরে আবার আসছি। হচ্ছে রাতের তরকারি, একটা ডিম গোটা রেখেছি, বাকি ভেজে তরকারি করলাম, কারণ ভেজে তরকারিটা আমার বেশি ভালো লাগে, আর সকালবেলা তো সিদ্ধ খেয়েছে ওরা। তো দেখো, এবার বিছানায় চাদরটা পেতে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার বিছানায় একটা বড় অলক্লথ পাতা আছে, তো এটা যখন মিঠি ছোট ছিল তখন থেকেই ছিল বিছানায়, মানে মিঠি হওয়ার পরেই এটা পাতা হয়েছে, তো আর সরাইনি, কারণ অনেক সময় বাচ্চা কাচ্চারা বিছানার মধ্যে খেলে, তখন জল ঠল ফেলে দিলে শুধু চাদরটা তুলে নিলে হয়ে যায়, নিচে আর কিছু ভেজে না, ওই কারণে আর তোলা হয়নি, ওটা আছে থাক। তো চলো তোমরা দেখতে থাকো। হয়ে গেছে বেশ কিছুক্ষণ, হয়ে গেল আধ ঘন্টা মতো হয়ে গেল। তো চাদরটা বাইরে ছিল, দুটো চাদরই কেচে দিয়েছিলাম, তো পেতে নিলাম, এখন বাড়ি শুরু তুললেই হয়ে যাবে। এখন টিভি দেখছি, একটা বই চলছে দেখছি, আর মিঠি বন্ধুর সাথে একটু খেলতে গেছে, তো এখন এমনি বসে বসে টিভি দেখবো। চলো পরে আবার আসছি, ফোনটা একটু চার্জ দিই। এরপর দেখো, দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়েছি, দুপুরের লাঞ্চ নিয়ে মিঠি আর আমি, এখানে পটল বাটা আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। আমি পরে ভয়েস দিচ্ছি, সত্যি চিংড়ি মাছের মালাইকারিটা দারুণ হয়েছিল খেতে, তোমাদেরকে একদিন রান্নার রেসিপিটা অবশ্যই দেব, আমি নিজে রান্না করেছি তাও বলছি, সত্যি খুব সুন্দর হয়েছিল। পটল বাটা দিয়ে খাওয়ার পরে দেখো পরিষ্কার করে খেয়ে নিয়েছি, এরপর আমি এর মধ্যে নেব চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাও লাগবে না, এই গ্রেভিটা দিয়েই এত সুন্দর লেগেছে ভাতটা খেতে, যে কি বলবো, দারুণ হয়েছিল। তো নিজের রান্নার প্রশংসা নিজেই করে ফেললাম।
শুধু আমি না, মিঠিও ভালো খেয়েছে। মিঠি ভাত খেতে অত পছন্দ করে না, মিঠি তাও খুব ভালো খেয়েছে। মিঠির পাপা, আমরা সবাই খুব ভালো খেয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখনও পুরোপুরি সন্ধ্যা হয়নি, 6টা বাজে, বাজতেই যায় 5:45 বাজে। এখন আমি একটু জামা পরে নিয়েছি, যাচ্ছি ওই বাড়িতে মিঠিকে পড়তে দিতে, ওখানে পড়বে। তো যে ঘুমাচ্ছিলো, ঘুম থেকে সবে উঠলো, বসে আছে। একটা কেক দিলাম, খেলো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে। তো চলো যাই, পরে আসছি আবার। তো এই যে আমার চা, যে বাটি করে চা খাবো, বাটি করে চা খেতে ইচ্ছা হলো। বাটি করে চা খেতে আমার ভালো লাগে, চা নিয়ে নিয়েছি। তো মিঠিকে তো দিয়ে এসেছিলাম ওখানে পড়তে, ও পড়ছে। আর মিঠির বাবা এক্ষুনি ফোন করেছিল, বললো একটু রাত হবে আসতে, 9টা মতো বাজবে। তো আমি চা খাবো এখন, সন্ধ্যেবেলা চা না খেলে একটু হবে না। এখন 7:30 বেজে গেছে, তো একার জন্য একটু চা নিয়ে বসে পড়েছি। এখানে টিভি চলছে, টিভি দেখতে দেখতে সিরিয়াল দেখতে দেখতে চা খাবো। তো চলো, ভিডিওটা আজকে শেষ করে দিলাম, কালকে নিয়ে চলে আসবো একটা নতুন ব্লগ। টাটা, তোমার সবাই ভালো থেকো।